আমরা অনেক সময় মাইক্রোফোন কিনি যেটা আমাদের ফোনের সাথে কানেক্ট হয় না। আমরা যখন এটাকে ফোনের সাথে কানেক্ট করি তখন সেটা কানেক্ট হয় না ঠিক মতো, আর আমাদের ক্লিয়ার ভয়েসও আসে না, মাইক্রোফোন কাজই করে না। তাহলে এই ভিডিওতে আমি বলবো যে কীভাবে এই প্রবলেমটা আমরা ঠিক করতে পারি। দেখুন, আমরা যখন মাইক্রোফোন কিনবো তখন সেটিকে যদি মোবাইলের সাথে আমরা কানেক্ট করতে চাই, তাহলে আপনাকে কেনার আগে অবশ্যই মনে রাখতে হবে যে এই মাইক্রোফোনটি, দেখুন মাইকটা এখানে রিং আছে তিনখানা, ঠিক আছে, তিনখানা রিং থাকতে হবে, তবেই মোবাইলের সাথে সেটি কানেক্ট হবে। যদি তিনখানা রিং না থাকে তাহলে সেটা আপনার মোবাইলের সাথে কানেক্ট হবে না, প্লে স্টোরে যেতে হবে, আর সার্চ বক্সে এখানে আপনাকে লিখতে হবে ওপেন ক্যামেরা, তারপরে ওপেন ক্যামেরা অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। আমি দেখুন অলরেডি ওপেন ক্যামেরা ইনস্টল করে রেখেছি। এবার আপনাকে ওপেন ক্যামেরাটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে দেখুন উপরে একটা বাঁ দিকে কোনায় উপরের দিকে সেটিংয়ের আইকন আছে, ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে নিচে যেতে হবে, আর এখানে আপনি ভিডিও সেটিংস পেয়ে যাবেন। তো ভিডিও সেটিংসে ক্লিক করতে হবে এবং আপনাকে নিচে গিয়ে এখানে আপনি একটা অপশন পাবেন অডিও সোর্সের, অডিও সোর্সে ক্লিক করবেন। এবং আপনার যদি এক্সটার্নাল মাইক, আপনি যে মাইকটি ফোনের সাথে কানেক্ট করেছেন সেটি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে তখন এক্সটার্নাল মাইকে ক্লিক করতে হবে। তারপরে আপনার মাইক্রোফোনটা আপনি ফোনের মধ্যে লাগিয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তাহলে আপনার ফোনে যদি মাইক্রোফোন যদি ওয়ার্ক না করে, তাহলে এইভাবে আপনি এই ওপেন ক্যামেরা অ্যাপের সাহায্যে আপনার মাইকটি আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।